রুই কাতলা ইলিশ তো নয়, বড়শিতে বিধল কচ্ছপ। কচ্ছপের ওজন প্রায় 28 কেজি। স্থানীয়দের উদ্যোগে কচ্ছপটিকে তুলে দেওয়া হলো বন দফতরের হাতে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তছনছ হয়েছে বহু এলাকা। কোথাও নদীবাঁধ ভেঙে বিপত্তি, কোথাও আবার ঝড়ে গাছ ভেঙে বিদ্যুতের খুঁটি উপড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি হয়েছে প্রায় সর্বত্রই। ঝড় বৃষ্টি উপেক্ষা করে মেদিনীপুর জেলার নজরগঞ্জ এলাকার এক যুবক স্থানীয় কসাই নদীতে মাছ ধরতে ছিপ ফেলেছিলেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই যুবক মাছ ধরছিলেন, আচমকায় ছিপে টান লাগে। যুবক ভাবেন ছিপে হয়তো বড় মাছ পড়েছে, বেশ কসরত করে ছিপ তোলেন ডাঙায়, অবশেষে পারেনি। তারপর দেখা যায় মাছ নয়, ছিপে উঠেছে বিশাল আকারের কচ্ছপ। দ্রুতই খবর লোকমুখে এলাকায় ছড়িয়ে পড়ে। খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় জমান বহু মানুষ। স্থানীয়রা আগ্রহ নিয়ে কচ্ছপটিকে ওজন করেন। কচ্ছপটির ওজনের পর দেখা যায় তার ওজন প্রায় 28 কেজি। খবর পেয়ে এলাকায় পৌঁছান এলাকার সর্পবন্ধু নামে পরিচিত দেবরাজ চক্রবর্তী। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রূপনারায়ণের বন বিভাগ কর্মীরা। এরপর বিশাল আকারের কচ্ছপটি তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। বনকর্মীরা জানিয়েছেন উদ্ধার হওয়া কচ্ছপটিকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ফের নিরাপদ স্থানে প্রকৃতির খোলে ফিরিয়ে দেওয়া হবে। দুর্যোগের মাঝে কচ্ছপ উদ্ধারের ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কচ্ছপ উদ্ধারের পর স্থানীয়রা সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ায় স্থানীয়দের ধন্যবাদ জানিয়েছেন বনকর্মীরা। বনকর্মীদের বার্তা, প্রাণী জগৎকে সুরক্ষিত রাখতে এভাবেই সকলের এগিয়ে আসা উচিত, তাহলেই আগামী দিনে সুরক্ষিত থাকবে বন্য প্রাণ। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, মেদিনীপুর। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তছনছ হয়েছে বহু এলাকা। কোথাও নদীবাঁধ ভেঙে বিপত্তি, কোথাও আবার ঝড়ে গাছ ভেঙে বিদ্যুতের খুঁটি উপড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি হয়েছে প্রায় সর্বত্রই। ঝড় বৃষ্টি উপেক্ষা করে মেদিনীপুর জেলার নজরগঞ্জ এলাকার এক যুবক স্থানীয় কসাই নদীতে মাছ ধরতে ছিপ ফেলেছিলেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই যুবক মাছ ধরছিলেন, আচমকায় ছিপে টান লাগে। যুবক ভাবেন ছিপে হয়তো বড় মাছ পড়েছে, বেশ কসরত করে ছিপ তোলেন ডাঙায়, অবশেষে পারেনি। তারপর দেখা যায় মাছ নয়, ছিপে উঠেছে বিশাল আকারের কচ্ছপ। দ্রুতই খবর লোকমুখে এলাকায় ছড়িয়ে পড়ে। খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় জমান বহু মানুষ। স্থানীয়রা আগ্রহ নিয়ে কচ্ছপটিকে ওজন করেন। কচ্ছপটির ওজনের পর দেখা যায় তার ওজন প্রায় 28 কেজি। খবর পেয়ে এলাকায় পৌঁছান এলাকার সর্পবন্ধু নামে পরিচিত দেবরাজ চক্রবর্তী। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রূপনারায়ণের বন বিভাগ কর্মীরা। এরপর বিশাল আকারের কচ্ছপটি তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। বনকর্মীরা জানিয়েছেন উদ্ধার হওয়া কচ্ছপটিকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ফের নিরাপদ স্থানে প্রকৃতির খোলে ফিরিয়ে দেওয়া হবে। দুর্যোগের মাঝে কচ্ছপ উদ্ধারের ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কচ্ছপ উদ্ধারের পর স্থানীয়রা সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ায় স্থানীয়দের ধন্যবাদ জানিয়েছেন বনকর্মীরা। বনকর্মীদের বার্তা, প্রাণী জগৎকে সুরক্ষিত রাখতে এভাবেই সকলের এগিয়ে আসা উচিত, তাহলেই আগামী দিনে সুরক্ষিত থাকবে বন্য প্রাণ। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, মেদিনীপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।